স্মার্টফোনের মোবাইল চার্জারের তার কেন ছোট করে বাড়ানো হয় জেনে নেওয়া যাক আসল কারণ। মোবাইল ফোন এবং তার চার্জার বর্তমান সময়ে সব থেকে দুটো গুরুত্বপূর্ণ পণ্য, এদের ছাড়া এক পাও নড়ার উপায় নেই। আজকাল প্রায় সমস্ত মোবাইল ফোনের চার্জারের তার একটু ছোট হয়, ফলে চার্জে বসিয়ে আরাম করে কাজ করতে একটু অসুবিধাই হয়। কিন্তু কেন এমন করে মোবাইল নির্মাতা সংস্থাগুলো, চার্জারের তার কেন ছোট হয়? আসলে মানুষের চাহিদার কথা মাথায় রেখেই মোবাইল নির্মাতা সংস্থাগুলি প্রতিদিন নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে। স্মার্টফোনে আসছে নতুন নতুন প্রযুক্তি, ক্রমাগত বদলে যাচ্ছে উন্নত থেকে উন্নততর হচ্ছে ডিজাইনের প্রযুক্তি। কিন্তু মোবাইল ফোনের চার্জারের তারের দৈর্ঘ্য নিয়ে অনেকেই খুঁতখুঁত করছেন, এই প্রশ্ন অনেকের মনে আসছে এবং অনেকেও বিরক্ত হন। জেনে নেওয়া যাক আসল কারণ। আসলে এটা ভেবেচিন্তে করা হয়, এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। তারের দৈর্ঘ্য ছোট হলে ফোনের SAR বিকিরণ এড়ানো যায়। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে সংস্থাগুলি এমন করে যাতে ব্যবহারকারীরা স্মার্টফোনটি চার্জ করার সময় ফোন ব্যবহার না করতে পারেন। চার্জিং চালু থাকা অবস্থায় কথা বলা বিপজ্জনক হতে পারে। যদি কেবিলটি ছোট হয় তবে চার্জ করার সময় ব্যবহারকারীর ফোন ব্যবহার করার সম্ভাবনা অনেকটা কম থাকতে পারে। চার্জার তারের ক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ তারের অতিরিক্ত গরম হতে পারে, তাছাড়া ভোল্টেজ ড্রপ হওয়ার ঝুঁকিও থাকতে পারে, যা দুর্ঘটনা বা ডিভাইসের আশঙ্কা বাড়াতে পারে। শুধু তাই নয়, মোবাইল ফোনের চার্জার কেবলটি পোর্টেবল যাতে সহজে বহন করা যায় সেই কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ছোট তারও বেশি কম্প্যাক্ট, আরও কম জায়গা নেবে, ফলে যিনি ভ্রমণে যাচ্ছেন তারও সুবিধা হবে। তবে এর বাইরে আরও একটা কারণ রয়েছে যা আসলে নির্মাতাদের সুবিধার জন্য, আর তা হলো খরচ। চার্জার কেবল তৈরি করতে নির্মাতাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, তাই অর্থ সাশ্রয় করতেই ছোট তার তৈরি করতে চায় তারা।